Subscribe here, shot on our and fat channel com. হ্যালো নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি শিবলিঙ্গের উপর ধূপ স্ট্যান্ড বা ধূপদানি। এটা বানাতে আমি কিভাবে কি করেছি যেটা এই ভিডিওর মধ্যে টোটাল দেখানো হয়েছে, তো আপনারা ভিডিওটা না টেনে ফুল দেখার চেষ্টা করবেন। আর আমি এখানে যে মাটিটা ইউজ করেছি সেটা হচ্ছে টোটালটাই এঁটেল মাটি, যেটাকে বলা হয় চিটমাটি। সেটাকে আমি একটা পাহাড়ের আকারে দাঁড় করিয়ে নিচ্ছি, এরপর এটাকে আমি স্ট্যান্ডের রূপ দেব। তো তার জন্য প্রথমে আমি কি করেছি, মাটিটাকে ভালো করে মাখিয়ে তারপর আমি আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট আমি রেডি করছি। এরপর আমি সব প্রত্যেকটা পার্ট আমি একের পর লাগিয়ে নেব। তো কীভাবে কী করছি প্রত্যেকটা মনোযোগ সহকারে দেখুন। এবং যতক্ষণ আমি এটা বানাচ্ছি ততক্ষণ আমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। তাহলে কী হবে যে আমি এ ধরনের যে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইবার আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। তো আপনারা প্রত্যেকেই যত সম্ভব পারবেন চ্যানেলটা শেয়ার করবেন এবং লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার যেমন অনেক বন্ধু আছে যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত দেয়, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমি শিবলিঙ্গটাকে তৈরি করছি, এরপর লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে দুদিনের জন্য শুকোতে দিয়ে দেবো। তারপর শুকানোর পর আমি এটাকে কালার করবো, তো কালারটা করবো ব্ল্যাকের উপরে। তো আমার প্রায় এখন কাজ শেষের দিকে, আমি এগুলো একটু কাটিং কাটিং করে নিচ্ছি, যেহেতু পাহাড়ের উপর থেকে পড়ছে মনে হবে যে ঝর্ণাটা নামছে, সেই জন্য আমি এটা একটু কাটিং কাটিং করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। ভালো করে ব্রাশ করে নেবেন তাহলে কি ফিনিশিংটা হয়ে যাবে, ব্রাশ করলে ফিনিশিংটা অবশ্যই খুব ভালো আসে। এরপর আমার প্রায় কাজ শেষ, এর মধ্যে আমি ঠাকুরটাকে বা স্ট্যান্ডটাকে আমি দুদিনের জন্য রোদে শুকোতে দিয়ে দেবো। এই যে শুকোনোর পর আমি এরপর রংটা করছি, এই যে কালো কালার বা ব্ল্যাক কালারটা দেওয়ার পর আমি ফায়ার হোজ দিয়ে সেটিং করে নেব। আমার প্রায় আমি রংটা গোটাই কমপ্লিট করে নিচ্ছি, তবে রংটা শুকোতে দিতে হবে কিছুক্ষণের জন্য। শুকোনোর পর আমি সেটা ফায়ার পয়েন্ট দিয়ে সেটিং করবো। তো ফায়ার পয়েন্ট দিয়ে সেটিং করার জন্য কালো কালারে আপনারা ঘাম তেল দিতেও পারেন বা অ্যারারুট দিতেও পারেন বা না দিলেও চলবে, কারণ কালো কালারের উপরে অ্যারারুট লাগে না। আমি এরপর ঘাম তেল দিয়ে ফায়ার পয়েন্টসটাগুলো হালকাভাবে সেটিং করে নেব। রংটা প্রায় পেছন দিকটা একটু বাকি আছে, আর একটুখানি কাজ বাকি আছে, যেটুকু করে দিলে আমার এই স্ট্যান্ডটা প্রায় আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা এইভাবে করবেন স্ট্যান্ড, অবশ্যই আপনারা যেমন খুশি বানাতে পারেন, কারণ আমি তো এটা আমার মনে হতে পারবেন যে আপনারা আপনার মনে হতো কোনো বানাতে পারেন, যে আপনার নাগের মুখ থেকে বানাতে পারেন বা ঘোড়াটা একটু অন্য ডিজাইনে দিতে পারেন বা কেটলি থেকে বানাতে পারেন, অনেক রকম ধরে বানানো যায়। এই যে বানানো কমপ্লিট, সেটিংও কমপ্লিট,
দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ঝর্ণা নেমে আসছে।